সুন্দর একটা বসন্তের সকাল, মনটা বেশ ফুরফুরে। মনের আনন্দে এক মধ্যবয়স্ক লোক একটা গান রচনা করছেন। তিনি গান রচনা করতে ভালোবাসতেন, নাটক লিখতেন সুন্দর সুন্দর। যাই হোক, তখন তার মাথায় গুনগুন করছে একটা গান, বেশ সুন্দর, কতগুলো লাইন ভাবা হয়ে গিয়েছে, গানটা কমপ্লিট হয়নি। তো ওইটা লিখে, খসড়াটা লিখে কি মনে হলো, ড্রয়ারটা খুলে ড্রয়ারের মধ্যে রেখে দিলেন। কয়েকদিন পরে ওই অফিসেরই, মানে যে অফিসে উনি কাজ করতেন সেই অফিসেরই একজন কর্মচারী দেখছেন একটা রিপোর্ট লেখা হয়েছে। হ্যাঁ, মানে ওটাকে বলে গ্যালি প্রুফ। তো গ্যালি প্রুফটার ঠিক তলায় খানিকটা সাদা জায়গা পড়ে আছে, মানে ওই জায়গাটা ফালতু ফালতু নষ্ট হবে, কী করা যায়। তুমি সম্পাদককে ডাকবেন, তার সম্পাদক দেখলেন নেই ছেড়ে, ড্রয়ারটা খুললেন, খুলে দেখলেন একটা চিরকুট পড়ে আছে। চিরকুটটা বার করলেন, বার করে কয়েকটা লাইন পড়ে দেখলেন কি লিখেছে, ভগবান জানে দূর, এটা কি দেব। একবার সম্পাদককে জিজ্ঞাসাই করিনি, সম্পাদককে ফোন করলেন। এই হোক, তো সম্পাদককে ফোন করলেন, বলে ফেললাম, তখনকার দিনে ফোন ছিল না, মার্জনা করবে তোমরা, ফোন করেননি। মানে সম্পাদক গেলেন, তার সম্পাদককে জিজ্ঞেস করলেন যে দেখুন তো এটা ছাপবো কি না, এটা পড়েই ছিল আপনার ড্রয়ারে, হ্যাঁ অবহেলার পড়ে ছিল, ছেড়ে দেবো। তো এডিটর মশাই দেখলেন, বলে এটা ছাপবে, এটা সেভাবে সেরকম কিছু করাও হয়নি, ছেপো না পরে দেখা যাবে। যাই হোক, সেটা ছাপা হলো না। তো সেই কাগজেরই কদিন পর একটা উপন্যাস প্রকাশিত হতে শুরু করলো। সেই উপন্যাসে বললাম না সেই গানটার কথা, সেই গানটা সেই মানে কি বলে ওটা থিম মিউজিকের মতো বারবার আছে, এবং বেশ গানটা বেশ নামও করলো উপন্যাসে। তো তখন ওনার মনে হলো যে গানটা নাম করলো, গানটা একটু ভালো কাউকে দিয়ে একটু সুরটা দিয়ে ভালো করে গাইতে হবে, নইলে উপন্যাসটাকে নাটক করতে গেলে তখন তো গানের আকারে প্রকাশ করতে হবে। তো যদু ভট্টকে ধরা হলো, যদু ভট্ট গানটা দেখলেন, গানটা সুর দিলেন, সুর দিলে এবারে কী করবেন যদু ভট্ট, বললেন হ্যাঁ এটা কাওয়ালি তালে হোক, আর সুরটা করা যাক হচ্ছে গিয়ে মল্লার রাগ করে দাও, বলে মল্লার রাগে সুর করে কাওয়ালি তাল করে দিলেন যদু ভট্ট। 1950 সাল 24th January সংবিধান রচনা হয়ে গেছে, প্রায় সব কিছু ঠিকঠাক। সংবিধানে নারী পুরুষের ভোটাধিকার থাকবে কি থাকবে না, হ্যাঁ সে নিয়ে আলোচনা হয়ে গিয়েছে, সংবিধানের সেকুলার কথাটা লেখা থাকবে কি থাকবে না হয়ে গিয়েছে, সবই হয়ে গিয়েছে। এবার প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ উনি বললেন যে সবই তো হলো, এক কাজ করো, আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে দুটো গানকে আমার খুব ভালো লেগেছে, দুটো গান একটু দেওয়া হোক। বলে একটি গান তো রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন, আরেকটি গান সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয়, সেটা হচ্ছে ওই ভদ্রলোকের লেখা, সেই নিউজ পেপারের এডিটার তার লেখা, বঙ্গদর্শন পত্রিকার এডিটার ছিলেন উনি, এবং ওনার নাম ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ ছিল সেই উপন্যাস যেটা বেরোচ্ছিল পরপর, এবং আনন্দমঠেরই থিম মিউজিক যাকে বলে, সেই থিম মিউজিক ছিল ওনার লেখা সেই কালজয়ী গান বন্দে মাতারম। তো বন্দে মাতারম গানটিকে পরবর্তীকালে রবীন্দ্রনাথ উনি রাগটা পাল্টে দিয়েছিলেন, দেশ রাগে করে দিয়েছিলেন, এবং 1896 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে এই গানটা রবীন্দ্রনাথ নিজের কণ্ঠে গিয়ে শুনিয়েছিলেন, এবং এই গানটা তখন থেকে একটা রাজনৈতিক একটা ছাপ এই গানটা পেয়ে যায়, এবং পরবর্তীকালে এই গানটা আমাদের জাতীয় সঙ্গীতের মতোই মর্যাদা পায়। যাই হোক, পরবর্তীকালে এটাকে জাতীয় স্তোত্র বলা হয় এবং ন্যাশনাল সং বলা হয় এটাকে, আর জনগণ অধিনায়ক জয় হয়ে এই গানটাকে আমাদের ন্যাশনাল এনথেম বলা হয়। যাই হোক, তো আজকে তোমরা শুনলে
আনন্দ মঠে প্রকাশিত হওয়া সেই বন্দে মাতরম গানটি, যেটি প্রথম দিকে কোনো মানে তুচ্ছ তাচ্ছিল্যের সাথেই পড়েছিল, কে পাত্তা দেওয়ার মতো জায়গায় ছিল না, কিন্তু আনন্দ মঠে যখন এখানে প্রকাশিত হতে শুরু করলো এবং আনন্দ মঠ লেখা হয়েছিল তৎকালীন 76-এর মন্বন্তর এবং সন্ন্যাসী বিদ্রোহ এগুলোকে বেস করে এটা লেখা হয়েছিল, এবং যথেষ্ট বিপ্লবের আগুন ছিল, এবং সেই বিপ্লবের আগুনে বারবার আনন্দ মঠের এই বন্দে মাতরম গানটিকে বারবার ব্যবহার করা হয়েছিল এবং খুব জনপ্রিয় হয়েছিল। তবে হ্যাঁ, শেষ পর্যন্ত রবীন্দ্রনাথের টাচেই কিন্তু গানটা একটা মাত্রা পেল, কারণ রবীন্দ্রনাথ গিয়েছিলেন এবং সেটাকে দেশ রাগে বেঁধেছিলেন যাতে গানটা আরও শ্রুতি মধুর হয়ে উঠেছিল, এবং 1950 সালে এই গানটিকে জাতীয় সঙ্গীতের মতো মর্যাদা দেওয়া হয়েছিল।